गुड आफ्टरनून बंधुरा आज के 30 আগস্ট और आमी रयेछि एखन काकटिया बोले एक जायगाय एई जे और एक्चुअली आज के एखाने आसार उद्देश्य आमी आज के जाब मातंगिनी हाजरार बाड़ी। तो एक्चुअली আমি আগেই আসার প্ল্যান করছিলাম 14ই আগস্ট, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো তাই আজকে সুযোগ করে এসেছি, যেহেতু এটা আগস্ট মাস তাই ভাবলাম আর দেরি করা ঠিক হবে না। তো যাই হোক, তোমরা ট্রেনে হোক বাসে হোক আর যাতেই আসা হোক না কেন, অ্যাকচুয়ালি তোমাদের এই জায়গাটাতে আসতে হবে। এটা হচ্ছে কাকটিয়া এবং এখান থেকে মাতঙ্গিনী হাজরার গ্রামে প্রবেশ করতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই। কাকটিয়া পৌঁছতে গেলে তোমাদেরকে প্রথমে মেচেদা আসতে হবে এবং মেচেদা থেকে হলদিয়া তমলুক মেচেদা রোড ধরে কাকটিয়া পৌঁছানো যাবে। আর ট্রেনে করে আসতে গেলেও একই, মেচেদা স্টেশনে নামতে হবে এবং তারপর হলদিয়া মেচেদা যে লোকাল বাসগুলো ওইগুলো ধরে তোমাদেরকে কাকটিয়া পৌঁছতে হবে। তো বন্ধুরা, আমি বেশ কয়েকবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, রাস্তা এদিক ওদিক জিজ্ঞেস করে এবং গুগল ম্যাপের সহযোগিতায় আমি মাতঙ্গিনী হাজরার নিজস্ব যে জন্মভিটে ওই জায়গাতে এসে পৌঁছলাম। অ্যাকচুয়ালি তোমরা মাতঙ্গিনী হাজরার বাড়ি বলতে যদি জন্মস্থান বলো তো সেটা হচ্ছে এইটা, কিন্তু অ্যাকচুয়ালি মাতঙ্গিনী হাজরা ওনার স্বাধীনতা সংগ্রামের জন্য যা কিছু করেছিলেন সেটা ওনার শ্বশুর বাড়ি থেকেই করেছিলেন, কারণ মাত্র ১৩ বছর বয়সেই ওনার বিয়ে হয়ে গেছিল। তো তোমরা আপাতত ওনার জন্মভিটাটা দেখে নাও, এরপর তোমাদেরকে আমি ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। মাতঙ্গিনী হাজরার বাড়ি, হ্যাঁ না না নাম মানে ওনার সেই ওনার শ্বশুর বাড়ি তো এইটা নাকি, মানে এইখানে কোথাও তো না, সরকার থেকে কোন একটা বাড়ি ফাড়ি করেছে না লোকেরা দেখার জন্য। এই যে এইটাই তো স্ট্যাচু না, তো বন্ধুরা দেখতে পেলে মাতঙ্গিনী হাজরাকে আমরা এমন ভাবে মনে রেখেছি যে ওনার বাড়িটাই আমরা কেউ বলতে পারছি না। আমি মাতঙ্গিনী হাজরার বাড়ি যাব বলে অনেকেই জিজ্ঞেস করেছি, তার মধ্যে অনেকেই আমাকে বলেছে মাতঙ্গিনী হাজরার বাড়ি। অ্যাকচুয়ালি আপনি কার বাড়ি যাবেন বলুন তো? ওদেরকে পরে আমাকে বোঝাতে হয়েছে যে মাতঙ্গিনী হাজরা, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরাঙ্গনা মাতঙ্গিনী বলে যাকে চিনি, আমি অ্যাকচুয়ালি ওনার বাড়িতেই যেতে চাই। তো লোকেরা তারপর অনেকক্ষণ পরেই সেটাকে বুঝতে পেরেছে। অ্যাট লাস্ট পৌঁছানো গেল। কত কষ্ট করে আসতে হলো। বন্ধুরা, ওই যে তোমরা পেছনের যে টালির বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মাতঙ্গিনী হাজরার আদি বাড়ি, অর্থাৎ ওই বাড়িতেই উনি থাকতেন এবং ওখান থেকেই স্বাধীনতার কাজকর্মগুলো করতেন। আর এই যে সামনে ঝকঝকে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বানানো হচ্ছে, যাতে করে ওনার কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখা যায়। যদিও এটা এখনও উদ্বোধন হয়নি, কিন্তু এটার খুব শীঘ্রই এর উদ্বোধন হবে। দিদি, কাকিমা, এটা কি মানে সরকার থেকে এটা এখন বানিয়ে দেওয়া হয়েছে নাকি মাতঙ্গিনী হাজরা? ওটা কি ভেতরে ঢুকতে দেয়? মানে কেউ থাকে নাকি ভেতরে? না, আচ্ছা, উদ্বোধন হয়নি। আচ্ছা, ও, আর এইগুলো কি পুরনো বাড়ি নাকি? না, মানে ওনার শ্বশুর বাড়ি এইগুলো, তাই তো? ও, এগুলো সব লাগানো রয়েছে। ও, সব লাগানো রয়েছে, এখনো উদ্বোধন হয়নি, তাই কিছু দেখা যাবে না এখন। তো দিদি যেদিন উদ্বোধন করবে সেদিন এসে নিশ্চয়ই দেখব। আপাতত বাড়িটা তো দেখে গেলাম, ঠিক আছে।